মেকিং। আমরা এখন প্রথম জানব ল্যান্ড মেজারমেন্ট সম্বন্ধে। ল্যান্ড 37, ওয়েস্ট 32, হিপ 36, হাই 23, হাই 22, নি 50, লেগ 13, লাই 5 ইঞ্চ। বাফার প্রথম এইভাবে মার্ক দেব। মার্ক দেওয়ার পরে আমাদের কাজ হবে হাই ক্যালকুলেশন। হাই ক্যালকুলেশন হাই ইজ 22 মাইনাস 6 ইঞ্চ, তার 16 ইঞ্চি মাইনাস ওয়েস্ট ব্যান্ড 1.5 ফ্রন্ট সাইড অ্যান্ড ওয়েস্ট ব্যান্ড 1.5 ইঞ্চি ব্যাক সাইড, টোটাল 3 ইঞ্চ অ্যান্ড ফ্রন্ট ক্রস পয়েন্ট ব্যাক ফ্রন্ট থেকে ব্যাক ডিস্টেন্স প্লাস 3 ইঞ্চ, টোটাল 6 ইঞ্চ। 6 ইঞ্চ মাইনাস আমরা এখানে পাচ্ছি 16 ইঞ্চ। ষোলো বার 2 8 ইঞ্চ, এইটে 16 ইঞ্চের বার করে আমরা 8 ইঞ্চি পাইছি। 8 ইঞ্চি এখানে মার্ক দিলাম, এখানে 8 ইঞ্চি মার্ক দিলাম সোজা হওয়ার জন্য। আমাদের টোটাল লেন্থ 37 ইঞ্চি, ওয়েস্টব্যান্ড হাইট 1.5 ইঞ্চি অ্যান্ড এখান থেকে সিম অ্যালাউন্স 38 মাইনাস, তাহলে 1.5 ইঞ্চি মাইনাস করে আমরা এখানে এর থেকে 1.5 ইঞ্চি এই দাগ থেকে এদিকে 1 ইঞ্চি মাইনাস, এদিকে 1/2 ইঞ্চি মাইনাস, টোটাল 37 মেজার। 37-এর অর্ধেকে মার্ক দিলাম মিডল পয়েন্ট 18.5। এখানে আসলাম 37 ইঞ্চি 1/2 ইঞ্চি প্লাস দিয়ে সিলেক্ট করে 37-ই টিকবে। এখানে প্রথমে সোজা করে দাগ দিব, দাগ দিয়ে এখানে 2 ইঞ্চি দাগ দিব, 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চি সিম অ্যালাউন্স আর 1.5 ইঞ্চি বটম হ্যান্ড। আমরা এখন হাইটা ক্যালকুলেশন করব, এখানে 1/2 ইঞ্চি দাগ দিব পেপার এস থেকে, 1/2 ইঞ্চি দাগ দিয়ে হাইটা আমরা এখন ক্যালকুলেশন করব। হাই 23, 23-এর অর্ধেক ডিভাইডেড টু 23-এর অর্ধেক 11.5, 11.5 এখানে 1.5 ইঞ্চি রাইট শেপের জন্য আমরা সামনের দিকে দাগ দিব। 11 এখন দুই ভাগ করবো, 11 অর্ধেক 5/3/4 দাগ দিব। এখান থেকে এখানে আমার এই পর্যন্ত আছে 6 কোয়ার্টার, এই 6 কোয়ার্টার আমার লাইক বটমের এখানে দাগ দিতে হবে। 6 কোয়ার্টার দাগ দিয়ে এখানে 1/2 ইঞ্চি আমাকে ভিতরে দাগ দিতে হবে ইনসাইডে। এখন এই এখান থেকে বটমের এখান থেকে সোজা করে ধরে আমার যে 11.5 সোজা করে এখানে দাগ দিতে হবে, আজ পয়েন্টে আমার দাগটা দিতে হবে। আগে আজ পয়েন্টে দাগ দিলো, আমি তো এই সুতো করে দাগ দিলাম এখানে। এখন আমার যাইতে হবে ফ্রন্টে ওয়েস্ট পয়েন্ট রাইট শেপের, আমার এদিকে ইনসাইডে ভিতরে 38 আমার বাঁকা করে দিতে হবে রাইট শেপের।
রাইট শেড দিব, আমি হিসেব করব বটম, বটম আমার ক্যালকুলেশন মতো বটম 13 ইঞ্চি, 13 অর্ধেক 6.5, 6.5 অর্ধেক, এই 6.5 অর্ধেক 3/4, 3 ইঞ্চি 1/4, 3 ইঞ্চি 1/4 এখানে দাগ দিব, এখানে দাগ দিব 6.5 ইঞ্চি, টোটাল আমার 6.5, 6.5, 6.5, 13 ইঞ্চি, এখানে আমার 215 ইঞ্চি, 15-এর 2 ভাগ করলে আমরা পাবো 7.5, 7.5-এর এই মার্ক থেকে অর্ধেক এদিকে অর্ধেক এদিকে, তাহলে আমরা পাচ্ছি 3 3 4 3 3 4 3 3 4 3 3 4, 7.5, 7 ইঞ্চি থাকবে। এখন আসি সাইড সিমের মার্ক দিব, এই নি ট্যাগ পর্যন্ত, সেজন্য আমার নি এখানে দাগ দিব, আমার ইনসিমের নি পর্যন্ত, সেভ স্কেল দিয়ে দাগ দিব, আমার এখানে ওয়েস্টে 3/4, দুই সাইডে এই সাইড এবং এই সাইডে 3/4 বাদ দিব, সিম অ্যালাউন্স সুইং এর উপর, তাহলে ওয়েস্ট হইল 32 সাইড ব্যাগ 4 8 32, আমরা এখানে 8 ইঞ্চিতে দাগ দিব, 8 ইঞ্চি দাগ দিয়ে রাইট শেপ সাইড সিম হিসেবে দাগ দিব। পকেট না, পকেট ওপেনিং সাইজিং থেকে আমি এখানে 1.5 ইঞ্চি দিব, 1.5 ইঞ্চি দিলে ওপেনিং 1.5 ইঞ্চি টিকবে, এখানে আমি দিব 6/34 টিকবে, 6/34 হালকা একটু শেপ দিয়ে দিব পকেট মার্কটা, হালকা শেপ দিয়ে দিয়ে দিল পকেট মার্ক, কেমন করতে হবে ফ্রন্ট পার্ট ফিনিশ, ফ্রন্ট পার্ট কেটে ফেলবো আমি, আমি 38 ডাউনে দাগ দিই, দাগ দেওয়ার পরে আমি এখানে থেকে 38, এটা প্যান্টের নিয়ম, যখন প্যান্ট ডাবল করা হবে, ফ্রন্ট পাঁচটা ডাবল করা হবে তখন সমান সেই বাজ, ফ্রন্ট প্যান্ট
এখন কাটবো ব্যাক পার্ট। আমি এখান থেকে 1.5 ইঞ্চি বাড়তি দিব এগুলো ব্যাক এবং ফ্রন্ট টাইট প্যাটে সুইং অ্যালাউন্সের জন্য। দিব হাফ ইঞ্চি নিচে থেকে 3 ইঞ্চি মার দিব, মার্কের আমি ইঞ্চি নিয়ে মার্কটা দিয়ে দিব। এখান থেকে এখানে আমি 8 ইঞ্চি নেমেছি, এখন এই 8 ইঞ্চি হাইটটা এখন মেজারমেন্ট করতে বলছেন, হাইট 1.5 ইঞ্চি ফ্রন্ট সাইড, এই 1.5 ইঞ্চি সহ মেজারমেন্ট করলাম। এখানে আমি এখানে পাইছি 9.34 ফোর সাইড, 9.34 এখান থেকে আমি এখানে 3 ফুট যেটা বাদ দিয়েছি এখান থেকে আরও 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উপরে দাগ দিই। দাগ দেওয়ার পরে সোজা এদিকে মার্ক চলে আসবে, মার্ক চলে আসবে, আমাকে মারতে হবে। ইফল মাপলে আমাকে এই বরাবর মার্ক দিতে হবে, মার্কটা দিয়ে আমার এখানে সাইড সিম থেকে মারতে হবে। আমার হিপ হলো 36 9 ইঞ্চি 36। এখানে আমরা 1 ইঞ্চি 1.14 প্লাস দিব সিম অ্যালাউন্স এবং এখানে লাগছে। তাহলে আমি এদিকে এই দিক থেকে দিকে নিয়ে আসবো, এই সুতা উপর দিকে নিয়ে আসবো। এখানে আমি রাইজের শেপ শেপ রাইজের শেপ এখন আমাকে মারতে হবে। এখানে বাদ দিতে হবে আমার ওয়েস্টবেন হাই ডাট 3.3 ফুট এবং 3 ইঞ্চি মেলাম। তাহলে 1.1 আমাকে বাদ দিতে হবে এখান থেকে, 1.1 বাদ দিয়ে আমার ওয়েস্ট 32, তাহলে আমি পাচ্ছি হলো 8 ইঞ্চি সাইড ব্যাগের একবার 8 ইঞ্চি এখানে ইটে দিয়ে এখানে সাইড সিম শেপ দিব শেপ
শেপ দেওয়ার পরে আমি এখন মেজারমেন্ট করবো। হলো ফ্রন্ট কর্নার রাইস হলো 7934, এখান থেকে 38 সিম অ্যালাউন্স বাদ 934, অ্যান্ড এখানে 934 এর বাদ দিব 934। এখানে আমার হাই 23, হাই ইজ 22, তাহলে আমাকে এখানে এই 22 হলে আমাকে দেড় ইঞ্চি, এখানে এই হলো আমার 22 দেড় ইঞ্চি, এখানে বুঝবেন হাই পকেট মার্কিং করবো 9.5 4 3 4 5 3 4 সোজাসুজি ভিতর দিকে মার্ক করবো 3 ইঞ্চি পকেট ডিস্টেন্স, এখানে সোজা মার্ক দিব, পকেট উইথ দিব 5 ইঞ্চি, আড়াই ইঞ্চি এদিকে, 5 ইঞ্চি পকেটটা দিব আমার 1/2 ইঞ্চি ডাক দিব 3/8 তখন সমান হবে